হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের যে সকল কৃষকরা রয়েছেন তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেবে ছয় হাজার টাকা তো একটাই নতুন প্রকল্প এই প্রকল্প এই স্কিমে যদি আপনারা আবেদন করেন বা আবেদন যদি অলরেডি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে ছয় হাজার টাকা তো আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো যে কোন প্রকল্পের কথা বলা হচ্ছে বা কোন স্কিমের কথা বলা হচ্ছে এখানে কী কী করতে হবে কীভাবে আবেদন করতে হবে বা আপনাদের কবে থেকে টাকা দেওয়া হবে কি কী শর্ত রয়েছে সমস্ত ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে জেনে নেব এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয় আপনারা জেনে নেবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছাবে কোনো ভিডিও আপনার পরবর্তীতে এই চ্যানেল থেকে মিস হবে না তো বন্ধুরা চলুন আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা দেখুন এখানে বলা হয় যে কৃষকরা ছয় হাজার টাকা করে পাবেন অত্যাচার হতে দেব না মমতা তো এখানে কী কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে কাল নাই এদিন জনসভা করে কৃষি আইন এবং কৃষকদের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাতে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী ক্ষেত্রে পানাগড়ে মাটি উৎসবে যোগ দিয়ে মমতা ফের একবার বিজেপিকে এক হাত নিয়ে বলেন কৃষকদের ওপর অত্যাচার করা ও হতে দেবেন না একই সঙ্গে অভিযোগ করেন বাংলার কৃষকদের বঞ্চিত করছে কেন্দ্রও এদিন মমতা বলেন কৃষকদের উন্নয়ন করাই তাদের একমাত্র লক্ষ্য সেই প্রেক্ষিতে রাজ্যের তিয়াত্তর লক্ষ চাষি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবেন ইতিমধ্যেই পঞ্চান্ন লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন মমতা পাশাপাশি তিনি এদিন এও ঘোষণা করেন এবছর থেকে কৃষকরা ছয় হাজার টাকা করে পাবেন এবং ভাগ চাষিরা তিন হাজার টাকা করে পাবেন একই সঙ্গে বাংলার শস্য বিমা যোজনা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি কেন্দ্র সরকারকে এক হাত নিয়ে মমতা বলেছেন রাজ্য সরকার কেন্দ্রের এক টাকাও নেয় না আসলে বাংলার কৃষকদের বঞ্চিত করেছে কেন্দ্র সরকার এই প্রেক্ষিতে রাজ্যের কৃষকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন রাজ্য সরকারি কৃষকদের থেকে ধান কিনবে তাই চিন্তার কোনো কারণ নেই পাশাপাশি বিজেপিতে হুঁশিয়ারি দিয়ে মমতা এদিনও বলেন চাষিদের ওপর কোন রকম অত্যাচার তৃণমূল কংগ্রেস সরকার হতে দেবে না নতুন কৃষি আইন করে পুঁজিবাদীদের সুবিধা করে দিতে চাইছে কেন্দ্র কৃষকরা আসলে চোখের জল ফেলবেন তাই কৃষক আন্দোলন পূর্ণ সমর্থন করেছেন বলেই এদিন ফের একবার মনে করিয়ে দেন তিনি পাশাপাশি মমতা আরও বলেন মোদীবাবুকে বলুন বড়োলোক কৃষকদের টাকা দেবেন বলেছিলেন টাকাটা পাঠিয়ে দিন এখানকার কৃষক ভালো আছেন আর মোদীবাবুদের কৃষক যান দেখে আসুন হরিয়ানায় পাঞ্জাবে দিল্লিতে পেরেক পুঁতে রেখে দিয়েছে রাস্তায় যাতে লোকে হাঁটতে না পারে ওই তিনটে কালো বিল সব লুট করে নেবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই ভিডিও থেকে যে কি বলা হয়েছে বা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আবেদন করলে পেয়ে যাবেন ছয় হাজার টাকা এবং ভাগদাসী যারা রয়েছে তারা কিন্তু তিন হাজার টাকা পাবে এই বিষয়টি কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টি নিয়ে একদম ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছেন তো অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন এবং টাকা পেয়ে যাবেন আপনারা ছয় হাজার টাকা তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে কোনো ভিডিও আপনার পরবর্তীতে এই চ্যানেল থেকে মিস হবে না